5 ডিসেম্বর রাত্রে অনুমানিক 11:30টার সময় আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে ওয়েস্ট চন্দ্রপুর আব্দুল হাসিম এর বাড়িতে কিছু নার্কোটিক ড্রাগস আছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা যাই সেখানে, সেখানে গিয়ে সেরা ওর বাড়ি আমরা সার্চ করি। সাসপেক্টেড টু বি হিরোইন, প্রায় 24 গ্রাম, হিউজ পরিমাণে প্লাস্টিক ভায়াল, 35,000 টাকা ওর বাড়ি থেকে আমরা উদ্ধার করি। তো আমরা রেডে যাওয়ার পর আমাদের মানে ইনভেস্টিগেটিং অফিসার বা যারা রেডে ছিলেন মানে এলাকাবাসী যারা বাধাপ্রাপ্ত হয়, তো আমরা কিছু নামধাম পেয়েছি যারা সরকারি কাজে বাধা দিয়েছে। তো আমরা এই ব্যাপারে বাড়ির মালিক যার বাড়িতে আমরা নার্কোটিক ড্রাগস অর্থাৎ সাসপেক্টেড হিরোইন মানে সাসপেক্টেড হিরোইন পেয়েছি, তার বাড়ির মালিক মোহাম্মদ আব্দুল হাসিম এবং তাজউদ্দিনকে আমরা ডিটেইন করেছি এবং আমরা একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি।